হাই, আমি রূপম। এখন কথা হবে ভোলার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি ভেরি অনেস্ট, আমি কিন্তু এই ট্রেলারটা থেকে ছিটকে যাইনি। যে হেভি লেগেছে, ঘ্যামা লেগেছে সেটা আমার মনে হয়নি। তবে অবশ্যই ভোলার ট্রেলার কিন্তু একটা বেশ ভালো ট্রেলার, এবং এই ছবিটা দুর্দান্ত বাজ রয়েছে। এই ছবিটার ট্রেলার দেখেও আমি এই ছবিটার জন্য যথেষ্ট এক্সাইটেড। বিষয়টা হচ্ছে, এই ছবির টিজার ডিজাইনিংটা এত ঘ্যামা হয়েছিল যে টিজার দেখে মোটামুটি তুমি ছিটকে যাবে। টিজারটা সুপার ডিজাইন করা হয়েছিল, অ্যাকশন সিকোয়েন্সেস, ব্যাকগ্রাউন্ড স্কোর, ডায়ালগস, প্রত্যেকটা দিক থেকে। এবার এই ট্রেলারটার মধ্যে যখন ওই সিকোয়েন্সগুলোকে এক্সপ্যান্ড করা হয়েছে, এবং যারা কাইথি দেখেছে, যেমন আমি কাইথি দেখেছি, আমার কাইথি কিন্তু বেশ ভালো লেগেছে, একটা সুন্দর সিনেমা মনে হয়েছে। এবার এই ট্রেলারের মধ্যে কাইথির ছাপ তো পুরোপুরি রয়েছে। হ্যাঁ, তারা চেঞ্জেস করেছে, এখানে অজয় দেবগনের ক্যারেক্টারের একটা লাভ স্টোরি এনেছে। এখানে গল্পটা মূলত এক রাতের গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে অনেক কিছু রয়েছে যেগুলো ব্যাক স্টোরিটাকে প্রমিনেন্ট করছে। এখানে ভিলেনের সাথে অজয় দেবগনের একটা প্রিভিয়াস টাসেল রয়েছে, যে কারণেই হচ্ছে আলটিমেটটা। এবার এই দিকপত্রগুলো, চেঞ্জেসগুলো তারা করেছে। এখানে যেমন বাইকের সাথে পুরোপুরি গাড়ির একটা চেজিং সিকোয়েন্স, সেখানে অ্যাকশন সিকোয়েন্স, একটা আইটেম নাম্বার টাম্বার, এগুলো এই ছবির মধ্যে অ্যাড অন করা। তবে মূল কিছু সংলাপ, ওই বেহোশ হয়ে যাওয়া সিন, একটা থানার মধ্যে অ্যাট্যাক করা, সেখানে সবাই কীরকমভাবে চড়াও হতে চাইছে, এই দিকপত্রগুলো কিন্তু একই রকম রয়েছে। এবার দেখার সেই জিনিসপত্রগুলোর সাথে জাস্টিস করতে পারলে, মাস মোমেন্ট খুব সুন্দরভাবে থাকলে, এই ছবিটা কিন্তু বক্স অফিসে শিওর শট হিট হবে। ট্রেলারে কী কী ভালো লেগেছে? প্রথম হচ্ছে, এই ছবিটা খুব পারফরমেন্স হেভি দেখে যা মনে হচ্ছে। তা টাবু হোক বা সঞ্জয় মিশ্রা হোক বা অজয় দেবগন হোক, প্রত্যেককে দেখতে ভালো লাগছে। তবে সারপ্রাইজ দীপক দোবরিয়ালের ক্যারেক্টার, প্রত্যেকে নিজের জায়গায় খুব প্রমিনেন্ট। এক একটা ক্যারেক্টার যেন একটা জোন পাচ্ছে ট্রেলারের মধ্যে, কেউ মজা, কেউ ডার্ক, কেউ আমাদের সিম্প্যাথি পাচ্ছে। তো দেখতে সবাইকে ভালো লাগছে, ছবিটাকে তারা সুন্দর করে শ্যুট করেছে। ছবিটার যে সিনেমাটিক অ্যাপ্রোচ, যেরকমভাবে ট্রিট করা হয়েছে, স্পিড র্যাম্প করা হয়েছে, সেটা ভালো। আমি এই ছবির ভিএফএক্সকে খুব ভালো বলতে পারবো না, নেগেটিভ দিকে সেটা বলছি। তবে এই ছবির অ্যাকশন কোরিওগ্রাফি সেটা মজাদার, এবং এর যে লাইটিং কন্ডিশনে শ্যুট হয়েছে, সেখানে তুমি দেখবে খালি রেডিশ ব্লুইশ টিন্ট রয়েছে, ফিল লাইট রয়েছে, সেটা দেখতে ভালো লাগে। এবং এই ছবির কিছু ডায়ালগস যেগুলো শেষ ভাগে, বেশ মজাদার। আর এখানে অ্যান্টাগনিস্ট মানে মূল যে ভিলেন, তাকে কিন্তু এখনও রিভিল করা হয়নি। যেই ক্যারেক্টারটা মেবি পোর্ট্রে করতে পারে এখানে অভিষেক বচ্চন, অভিষেক বচ্চনের লুকটা দেখানো হয়নি, সে কতটা ফেনোমেনাল হবে আমরা সেই সম্পর্কে জানি না। এটা হয়তো এই ছবির ফরে কাজ করবে। এবং ছবির অ্যাকশন মোমেন্ট, আমি ভিএফএক্সের কথা আবারও বলছি না, অ্যাকশন কোরিওগ্রাফি, কিছু অ্যাকশন সিনস, সেগুলো সত্যি পয়সা ওসুল, যেটা হিন্দির অডিয়েন্স সবথেকে বড় করে চায়। এবং তুমি যদি কাইথি না দেখে থাকো, তাহলে কিন্তু তুমি এই ট্রেলার দেখে গল্প বুঝতে পারবে না, কখনোই বুঝতে পারবে না যে কী হতে চলেছে। তবে কাইথি দেখেনি এমন অডিয়েন্স আমার মনে হয় কম আছে। এবার ট্রেলারে কী খারাপ লেগেছে? ট্রেলারে আমার যেটা খারাপ লেগেছে সেটা ভিএফএক্সের কিছু পোর্শন দেখে, সেগুলো একটু কার্টুনিশ মনে হয়। তা কখনো ত্রিশূল গাড়ির মধ্যে গেঁথে ঘোড়া হোক, বা কখনো বাইকের কিছু সিকোয়েন্সেস হোক, সেগুলো দেখলে মনে হয় মানে এগুলো একটু কার্টুনিশ লাগছে। তবে যেহেতু ছবিটা 3D আসছে, হয়তো সিনেমা হলে বড় স্ক্রিনে সেটা নাও মনে হতে পারে। তবে অজয় দেবগনের প্রোডাকশানের ভিএফএক্সে কিন্তু সাধারণত সেটা মনে হয়, সেখানে সবসময় রিয়েলিস্টিক জিনিসপত্র আমরা দেখি না। যদিও শিবায়ের ভিএফএক্স কিন্তু আমার খারাপ লাগেনি। এই ছবির ব্যাকগ্রাউন্ডসগুলো আমার মনে হয় কাইথির মতো খুব জবরদস্ত এনার্জেটিক কিছু লাগতো। সাউথের যে ছবিগুলো হচ্ছে মাস ফিল্ম, যেই ছবিগুলোর মধ্যে আমরা অ্যাকশন সিকোয়েন্সেস ভরে ভরে পাই, সেরকম ধরনের ছবিগুলোর একটা USP ব্যাকবোন হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর। এই ছবির মধ্যে খালি আজ ফির জিনে কি তামান্না হয়, চলো টিজারে ওটাতে ডিজাইন করেছে, কিন্তু ট্রেলারেও সেটা দিয়ে ডিজাইন, এটা আমার পছন্দ হয়নি। এই ছবির জন্য একটা ধুমধারাক্কা, একটা ব্যাপক ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রয়োজন ছিল। এবং 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমার বলার, সেটা হচ্ছে, এখন রিমেক খুব বাজেভাবে ঝাড় খেয়েছে, কিন্তু অজয় দেবগনের দৃশ্যম 2 খুব বড়সড় হিট হয়েছে। তারপরে আমরা দেখলাম দুটো ছবি আসলো, দুটো ছবি একদম ধসে গেল। এবার এই ছবিটার মধ্যে চেঞ্জেস করা হয়েছে, ছবিটার মধ্যে অনেক কিছু অ্যাড অন করা হয়েছে, ক্যারেক্টারগুলো খুব স্টাইলাইজ হয়েছে, ভালো কথা। কিন্তু কিছু ডায়ালগস, কিছু অ্যাকশন সিন, মানে অ্যাকশন সিন তুমি দেখবে যেরকম শেজাদাতে করা হয়েছিল, ওই মাথার ওপর পা রেখে দাঁড়াবে, আলা বৈকুন্তপুরমলোতে ওটা অন্য একটা জায়গায় ছিল, এবং এখানে লোকেশনটা অন্য, কিন্তু অ্যাকশন সিনটা একই রকম। এবার এখানেও সেরকম সিন রয়েছে, একজনের মাথা ধরে ডিগবাজি খাবে, তাকে এবার ফেলে দেবে ছুঁড়ে, ওরকম সেম পোর্শন কিন্তু কাইথিতে রয়েছে। কিছু ডায়ালগস, কিছু বেহোস হয়ে যাওয়ার সিন, ভেবে উঠছে, ওগুলো তো হুবহু একই রকম রয়েছে। এবার দেখার
এই ছবিটাকে আলটিমেটলি কীরকমভাবে বানায় অজয় দেবগান, লোকে যদি মজা পায় তাহলে এই ছবিটা বক্স অফিসে ডেফিনেটলি বড়সড় সাফল্য আনবে। আমার ট্রেলারটা অবশ্যই বেশ ভালো লেগেছে, তবে হ্যাঁ টিজারটা অনেক অনেক বেটার ছিল, টিজারটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল, যেটা দেখে আমি চরম এক্সাইটেড ছিলাম এই ছবিটার জন্য। এখনও এই ছবিটার জন্য এক্সাইটেড, তার কারণ অজয় দেবগান একজন খুব ভালো পরিচালক। এবার দেখার অজয় দেবগান এই ছবিটাকে কীরকমভাবে হ্যান্ডেল করে। আজকের ভিডিও যেখানে আমরা ভোলার ট্রেলার নিয়ে কথা বললাম, তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।